শক্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের ডিবি কার্যালয়ে এসেছিলেন সুনন্দী টিম, এবং সেখানে তারা খুব সুন্দরভাবে সফলতার সাথে কিন্তু সেই ফলাফলটা পেয়েছে। তো তার জন্য আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে ডিবি কার্যালয়ে যারা আছেন, স্পেশালি আমার মনে হয় যে সকলই পরিচিত আমাদের সকলের হারুন ভাইয়া, হারুনসা ভাইয়া। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমিও সিনেমা বানিয়েছি পাইরেসি সংক্রান্তে, আসলে তার সাথে কিছু আলাপ আলোচনা আমি করতে এসেছি যেহেতু সিনেমাটা আমার অনেক শখ নেই। আর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, ইদানিং সাইবার বুলিংটা খুব বেশি বেড়ে গেছে অকারণে, কারণে হয়তো বা ভিউয়ার্স বাড়ানোর জন্য। কিন্তু সাইবার বুলিংটা আসলে যেটা খুব বেশিভাবে মানুষকে ছোট করে বা হেয় করে, সেটা আসলে আমাদের কারোই কামনা নয়, কারোই কামনা নয়। তারা শেষে আমরা প্রত্যেকটা মানুষই নিজস্ব পরিবারের মধ্যে বিলং করি, সমাজ অবস্থা আমাদের আছে, আমরা হয়তো বা চিত্রনায়িকা, আমাদের সেই মধ্য দিয়ে হয়তো বা অনেক সময় অনেক নিউজের সামনে পড়তে হয়, অনেক কাটতেই কথা বলতে হয়, কিন্তু বেলা শেষে আমরা কিন্তু পরিবার পরিজনে আমাদের সবাইকে বেঁচে থাকতে হয়। তো এই সাইবার বুলিংয়ের ব্যাপারটা আসলে আমি তাকে অবগত করতে এসেছি, এবং আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আমি সুষ্ঠু বিচার চেয়ে আমি আসলে ভাইয়ের কাছে এসেছি, এবং সাইবারের যে কমিটি যারা আছেন তারা আমাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করেছেন যে তারা এটা খুব সফলভাবে দেখবে, কারণ আমরা এক একটা আর্টিস্ট কিন্তু এক একটা দেশে যাই, একটা দেশকে প্রেজেন্ট করি। আমরা আশা করি যারাই এটা আসলে যে কেউ অভিযোগ করতে পারে, কিন্তু বিশ্বাস নায়িকা বলে যে সে অভিযোগ করবে, যে কেউ অভিযোগ করতে পারে, যে কেউ যদি তাকে মানে বিভিন্ন ধরনের আদালতে কমেন্ট করতে পারে অবশ্যই সে আইন আশ্রয় নিতে পারে। সেই হিসেবে তাকে আমরা বলেছি যে বাটালতানাকে যিনি করেন এবং আমাদের কাছে একটা আবেদন করেছেন, আমরা সব কিছু নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা করবো।